আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট তেলের পিঠা রেসিপি এ রেসিপি ফলো করে পিঠা তৈরি করলে শতভাগ পারফেক্ট হবে গ্যারান্টি দিচ্ছি পিঠা তৈরি করার জন্য এখানে প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি চার কাপ পুলার চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কুরানো নারিকেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ এখন সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে গলানো গুড় এখানে আমি দুই কাপ খেজুরের গুড় এক কাপ পানি দিয়ে গলিয়ে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা করে তারপর কুসুম গরম অবস্থায় আমি এই দুটা তৈরি করে নিচ্ছি এখানে আমি অল্প অল্প করে গুড়ের মিশ্রণ দিয়ে দুটা তৈরি করে নিচ্ছি আমার প্রায় সবটুকু গুড়ের মিশ্রণই এখানে লেগেছে আপনাদের একটু কম বেশি লাগতে পারে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা যতটা ভালোভাবে মেশানো হবে পিঠাটা ঠিক ততটাই ফুলকো হবে আমার দুটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি পিঠা তৈরি করবো পিঠা তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং ওই প্যানে তেল গরম করে নিয়েছি চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি এই পিঠাটা আমার প্রথম পিঠা দেখেন প্রথম পিঠাটায় আমার কত সুন্দর ফুলে উঠেছে পিঠার গুলাটা যদি পারফেক্ট হয় তাহলে সবগুলো পিঠা ঠিক এরকমভাবেই ফুলবে তেলের পিঠা আপনারা যত বানাবেন তত সুন্দর হবে প্রথম দুই তিনটা পিঠা একটু খারাপ হলেও পরের পিঠাগুলো খুবই সুন্দর হয় আর পিঠা অনেক সময় কড়াইতে লেগে যায় এর জন্য আমি একটা টিপস দিয়ে দিচ্ছি আপনারা তেলের পিঠা যখন বানাবেন কড়াইতে একটু লবণ ভালোভাবে গরম করে এক চা চামচ লবণটা ফেলে দিয়ে এক চা চামচ তেল তেল গরম করে নেবেন তারপর কড়াইটা ধুয়ে এভাবে তেল দিয়ে পিঠা বানালে একটা পিঠাও কড়াইতে লেগে যাবে না আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো অটোমেটিক নিচে থেকে উপরে উঠে আসছে সামান্য একটু তেল দেওয়ার পর এ পিঠাটা অটোই ফুলে গিয়েছে আমার প্রতিটি পিঠাই হয়েছে একদম ফুলকো একটা পিঠাও আমার নষ্ট হয়নি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হচ্ছে এ রেসিপি ফলো করে যদি পিঠা তৈরি করেন যে কখনও তেলের পিঠা তৈরি করেনি সেও তেলের পিঠার মাস্টার হয়ে যাবে ঠিক আমার মতো এরকমই ফুলকো ও এরকমই সুন্দর হবে আশা করি আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং উপকারেও আসবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এমন আরও নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ